हेलो फ्रेंड्स, मिष्टि छवि चैनले आपनादेर सकलके स्वागत। आज आमि निये एसेछि मिष्टि कुमड़ोर झाल मिष्टि बड़ार एकटि सुंदर रेसिपी निये। एई कुमड़ोटिके छोटो छोटो पिस करे केटे नेब। चलुन शुरू करछि। ताहले आपनारा शेष पर्यन्त भिडियोटी देखते थाकुन। देखते पाच्छेन बंधुरा, आमि कुमड़ोटि आर छाड़िए खोसा छाड़िए एभावे डुमो डुमो करे केटे नियेछि। एबार एटिके एकटुखानि जले सिद्ध करे निते होबे। अल्प नुन दिए दिच्छि आर दिए देबो एकदम अल्प जल। জলটা একদম বেশি দেওয়ার দরকার নেই। জলটা কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে গেলে কুমড়োটাই জলটা টেনে নেবে, সেই পরিমাণে জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। কঠিন হাজি দেখতে পাচ্ছেন জলটি কিন্তু এখনো মরেনি। গ্যাসের আঁচটা একটুখানি বাড়িয়ে দেব। কুমড়োগুলি সেদ্ধ হয়ে গেছে, জলটি একদম শুকিয়ে যাবে, তখন নামিয়ে নেব কুমড়োগুলি। দেখতে পাচ্ছেন জলটি একদম শুকিয়ে নিয়েছে। এবার একটি থালায় এটি এগুলি ঢেলে নেব। ওগুলো আমি এখানে তুলে রেখেছি। এবার যে যে উপকরণগুলি দিয়ে আমি এই মিশ্রণটি মাখিয়ে নেব সেগুলি পরপর দিয়ে দেব। যেহেতু ফুলেরিগুলো ঝাল মিষ্টি দুরকমই হবে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে দেব এক কাপের মতো চাল গুঁড়ি। দিয়ে দেব মিষ্টির জন্য আখের গুড়। এবার হাতের সাহায্যে এগুলো মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় তো জল দেবেন, না হলে জল দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু আমি লবণ দিয়ে কুমড়োটি সিদ্ধ করেছি, তাই আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন মাখিয়ে নি, তারপর ফিরে আসছি। আমার প্রায় মিশ্রণটি রেডি হয়ে গেছে, তবে এর মধ্যে একটু আমি রুল ময়দা দিয়ে দেবো একটু চিট ভাবটা আনার জন্য। এবার এটিকে আরেকবার মাখিয়ে নেব। মিশ্রণটি আমার একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব এগুলো। কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে একে একে ফুলুরির আকারে এগুলি ছেড়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে, তবে গ্যাসের আঁচটি একটু কমিয়ে রাখবেন, না হলে কিন্তু যেহেতু গুড় দেওয়া আছে লাল লাল হয়ে যাবে।
আরেক পৃষ্ঠা উল্টিয়ে নেব। এক পৃষ্ঠা একটু লাল লাল হয়ে গেছে, উল্টে নিয়েছি আরেক পৃষ্ঠা। এগুলি একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলি প্লেটে তুলে নেব। একদম রেডি হয়ে গেছে আমার ঝাল মিষ্টি মিষ্টি কুমড়োর ফুলুরি। বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। বিকেলে এই ধরনের নাস্তা থাকলে কিন্তু বিকেলটা জমে যাবে, বিশেষ করে এই বর্ষায় তো বলারই নয়। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।